এখন কালা দুদিনই শেষ হয়ে গেল। আমাদের মঞ্চে বসে এই অডিয়েন্সে আছেন বড় ভাই গাইবান্ধার বড় ভাই শাহাদত হোসেন সুজা ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রমোদা, আমাদের চেম্বারের অনেক অনেক পুরাতন সদস্য এবং শিল্পকলার সাধারণ সম্পাদক আমাদের গাইবান্ধার গুণীজন, আমাদের মাঝে উপস্থিত আছেন ফারুক ভাই তিন নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, এবং আমাদের মঞ্চে উপস্থিত আছেন কল্লোল ভাই, উনি আমাদের গাইবান্ধার চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক, এবং আরও অনেকে এখানে উপস্থিত রয়েছেন। আমি আজকে আমাদের এই যে গাইবান্ধা চেম্বার অফ কমার্সের যে কার্যনির্বাহী কমিটি পরিচিতিটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমাদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকসুদুর রহমান সাহান, আমাদের সিনিয়র সহসভাপতি তৌহিদুর রহমান মিলন ভাই, আমাদের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রশিদ ভাই, আর আমি নিজেও সহসভাপতি, আমাদের সম্মানিত সিনিয়র পরিচালক নওশের আলম ভাই, আমাদের আরেকজন পরিচালক সাবেক চেম্বারের সহসভাপতি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক ছিলেন জনাব মোস্তাক আহমেদ রঞ্জু, উনি এখানে উপস্থিত হতে পারেননি, একটু কাজে হয়তো ব্যস্ত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র পরিচালক আব্দুল সবুর সরকার, বিশিষ্ট ব্যবসায়ী, আমাদের মাঝে উপস্থিত হতে পারেন নাই সাইদার দোয়া চৌধুরী, উনি একটা ব্যক্তিগত কাজে ঢাকায় আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধার বিশিষ্ট শিল্পপতি আলহাজ সামিউল হুদা সুমেল পরিচালক, আমাদের মাঝে উপস্থিত আছেন তরুণ ব্যবসায়ী, ছোট বয়সে অনেক এগিয়ে গেছে, অনুপ সাহা পরিচালক চেম্বার অফ কমার্স। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধার অনেক বড় ব্যবসায়ী, যাকে দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি ঠিকাদারি মহলে, অনেক সিনিয়র মানুষ, অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকেন, সাবেক চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল লতিফ হক্কানি সাহেব। আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি ব্যক্তিগত কাজে তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন পরিচালক চেম্বার অফ কমার্স,
আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি শহীদুল ইসলাম শান্ত, সাবেক প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্সের পরিচালক। আমাদের মাঝে উপস্থিত আছেন দীপঙ্কর সাহা বাপ্পাদা, অনেক জলি মানুষ, চকলেট মানুষ। আমরা আজকে এই পরিষদ এবং আমাদের সাথে সবসময় কাজ করেন গাইবান্ধা চেম্বারে, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমার বন্ধু এবার চেম্বারের নতুন পরিচালক আলী কায়সার বাবুল, অনেক উদ্যোক্তা তৈরির কারখানা সে। বিশেষ করে মেলা চলাকালীন সময় দুপুরের পর থেকে রাত পর্যন্ত একটা নিরবচ্ছিন্ন নিরাপত্তা আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। মেলার সামনে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা আছে, রাস্তায় প্রচুর যানবাহনের আগমন হবে, সেগুলোকে আমরা সেখানে ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি। পাশাপাশি মেলায় যারা আসবেন তারা যাতে কোনো ধরনের হেলমেটের শিকার না হন কিংবা হয়রানির শিকার না হন সেদিকটা আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। আর আমাদের এখানে যারা টহল টিম আছে, এখানে ফিক্সড যারা ডিউটিতে আছে, যদি এখানকার কোনো দর্শনার্থী মেলা আগত ব্যক্তি যদি কোনো ধরনের পুলিশি সহযোগিতার প্রয়োজন হয় আমি অনুরোধ করবো আমার যেখানে পুলিশ সদস্য যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য। ধন্যবাদ।